নমস্কার, জ্যোতিষ জ্যোতি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আপনারা তো দীর্ঘক্ষণ অপেক্ষা করে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, ঠিকই ধরেছেন। তার কারণ একটাই যে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আমাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পাচ্ছি এবং জীবনের দুঃখ কষ্ট বেদনা সব কিছুকে দূরে সরিয়ে কিভাবে আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যে এবং সুখ শান্তি নিয়ে আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করব, সেটাই মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেকটাই পাচ্ছেন, আজও পাবেন। তার কারণ তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, উপস্থিত থেকে আপনাদেরকে নানানভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স দেবেন এবং সেটা নিয়ে আপনারা ভালো থাকবেন, নিজেদেরকে ভালো রাখবেন। অবশ্যই সেই ব্যক্তিত্ব নারী আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় এবং অনেক বছর ধরে যিনি 12 বছর ধরে মানুষকে নানানভাবে মানুষের জীবন সম্বন্ধে যেমন জ্যোতিষ পরামর্শের মাধ্যমে কিভাবে সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সঠিক সমাধানের মাধ্যমে কিভাবে মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেওয়াই তার কাজ, এবং আজও তিনি সেইভাবে আপনাদেরকে নানানভাবে গাইডলাইন্সগুলো দেবেন। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন রবি মাহিন্দ্রার, তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়, যিনি কিন্তু ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট এবং নিউমারোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, অবশ্যই তার সঙ্গে বাস্তু বিশেষজ্ঞ। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা নিজেরা ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আর অবশ্যই কিন্তু লাইভ অনুষ্ঠান যখন সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্মস্থান বললেই কিন্তু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। এবং অবশ্যই আমরা তাকে আগে একটু পরিচয় করিয়ে নিই, তারপরে আপনারা আগে তাকে একটু দেখুন, তারপরে কিন্তু আমি একটু চেম্বার সম্বন্ধে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রমি মাহিন্দ্রার, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। রমি, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার সবাইকে, নমস্কার, গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা, অবশ্যই আমার শিক্ষাগুরুকে প্রণাম। কারণ এত সুন্দর প্রোগ্রাম, সবাই মানে অপেক্ষা করো যে নিজেদের সমস্যা, অবশ্যই সমস্যার সমাধান তো থাকবেই, তার সঙ্গে কিছু কিছু আলোচনা থাকবে যে আমাদের জীবনে এগোতে গেলে আমরা কিরকম পথ দিয়ে চললে তবে আমরা সবসময় যে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা রেমিডি পড়লেই যে সবসময় সব কিছু সমাধান, না, কিছু কিছু সময় কিন্তু নিজের মনটাকে আমাদের কিন্তু সচ্ছল রাখতে হয় জীবনে এগোনোর জন্য। মনটা যদি আমাদের পরিষ্কার থাকে, যা মনের মধ্যে যদি কোনো নেগেটিভিটি না থাকে না, তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে কিন্তু এগিয়ে যাব। সেই রকম ভাবেই ছোট্ট একটু চন্দ্রকে নিয়ে বলবো দিদি। যদি একদম রমি, খুব সুন্দর তুমি একটা কথা বললে, আমাদের এই অনুষ্ঠানটাকে একদম পজিটিভ অনুষ্ঠান, একদম যেটা খুব এনার্জেটিক অনুষ্ঠান, যেটার মাধ্যমে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন পাই এই অনুষ্ঠানটির মাধ্যমে। তার আগে আমি একটু চেম্বার বলে দিচ্ছি, এবং বন্ধু অলরেডি চলে এসেছে, আপনি একটু হোল্ডে থাকুন, আমি চেম্বার গুলো জানিয়ে দিচ্ছি যেটা আপনারা রমিকে পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দানে, আপনারা বন্ধুরা পাচ্ছেন অবশ্যই। সেই চেম্বারটি খুবই একটি বিখ্যাত চেম্বার, সুখসারী চেম্বার, যেটা হলো 3 নং জয়নারায়ণ সাতরা লেন অবস্থিত সেখানে, যেটা হলো সুখসারী চেম্বার, আপনারা হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন রবি মাহিন্দ্রারকে। আরেকটি যে চেম্বার সেটা কিন্তু বেহালা সানরাইজেও আপনারা পেয়ে যাচ্ছেন। আর যারা হয়তো দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তারা কিভাবে আসবেন, তারা অবশ্যই অনলাইনে প্রেডিকশনের মাধ্যমে কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন, সঠিক বিচার পাচ্ছেন। আর যদি মনে করেন যে সেটা প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তার মানে সব রকম সুযোগই তিনি কিন্তু রেখেছেন। তার জন্য অবশ্যই ফোন নাম্বারটাকে আপনার ব্যবহার করতে হবে, আপনাদের যেটি রেড বক্সে যে মোবাইল নাম্বারটি বা কন্ট্যাক্ট নাম্বার বলে লেখা রয়েছে সেই নাম্বারটির মাধ্যমে আপনাদের যোগাযোগ করতে হবে এবং বুকিং করে, অগ্রিম বুকিং করে চলে আসতে হবে। ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 8697522733, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার, এর মাধ্যমে আপনি এই ম্যাডামের কাছে অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, টাইমটা বলতে হবে, টাইম হচ্ছে রাত 8:30, রাত্রি মুর্শিদাবাদ জন্মস্থান। আচ্ছা, কি বিষয় জানবেন?
একটি প্রশ্ন রাখতে হবে, তাহলে ক্যারিয়ার নিয়ে আগে আলোচনা হোক, তারপর তো বিবাহ। আগে ক্যারিয়ার তৈরি না হলে কিভাবে বৈবাহিক জীবনে পদার্পণ করবেন, পা রাখবেন? আচ্ছা হ্যাঁ, রুমি, কোন জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে কি? ভালো লাগছে অনুষ্ঠান? ক্যারিয়ার নিয়ে জানতে চান, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার আগে লগ্ন রাশিটা মিলিয়ে নিন, সিংহ লগ্ন আর কুম্ভ রাশি। কুম্ভ রাশি, ঠিক আছে। আচ্ছা, ডিটেইলস একটুখানি মিলিয়ে নিন। বারটা ছিল সোমবার, তৃতীয়া তিথি, শুক্ল পক্ষ, ঠিক আছে। ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন, আপনার লগ্ন হচ্ছে রবি, মানে রবি হচ্ছে কোথায় বসে আছে? আপনার লগ্নপতি কিন্তু বসে আছে ষষ্ঠ ভাবে। লগ্নপতি কিন্তু ষষ্ঠ ভাবে বসা কিন্তু ভালো না। লগ্ন মানে কি? আমাদের দেহ, আমাদের তনুভাব, স্বয়ং আপনি নিজে বসে আছেন কোথায়? ষষ্ঠ ঘর মানে হচ্ছে ধার দেনা কর্জা কোর্টকেস লিটিগেশন। কিন্তু সেখান থেকে আমরা একটি ভালো জিনিস পাই, যেটা নিয়ে আজকে আপনার কোয়েশ্চেন, কি না চাকরি, সেখানে তো বসে আছেন। কিন্তু ষষ্ঠ ঘরে প্রথম আপনার হেলথ, এখানে আমি ইস্যু দেখলাম, চাকরি তো করতে যাবেন, যদি আপনার হেলথটা ভালো থাকে তবে তো গিয়ে চাকরি করতে যাবেন। কিন্তু আগে বলুন আপনার হেলথের জায়গা কেমন? আমি হেলথের জায়গা কিন্তু খুব একটা ভালো পেলাম না। ক্যারিয়ার তো আপনার আছে, কোন সরকারি জবের জন্য চেষ্টা করছেন? সরকারি জবের জন্য চেষ্টা করছেন? আমি রেলের জন্য ট্রাই করছি। আমি আমি এখন এই মুহূর্তে আমি রবিকে কিছু করতে পারবো না, কিন্তু আপনার শুক্রকে কিছু করতে পারি। কেননা শুক্রের প্রতিকার এখানে লাগবে। যদি ক্যারিয়ার করতে চান অবশ্যই শুক্রের প্রতিকার করুন, কারণ শুক্র আপনার মৃত অবস্থায় বসে আছে। কোথায় বসে আছে? পঞ্চম ভাবে বসে আছে। কিন্তু সে মৃত, তার কোনো বল নেই। এখানে একটা মৃত ব্যক্তি কিন্তু কোনোদিন কাজ করতে পারে না। আপনার শুক্র একদম মৃত হয়ে গেছে। প্রথম কথা, লগ্নের জায়গাটা আমি ঠিক পাইনি। যদি আমি ক্যারিয়ারের দিকে ফোকাস দিলাম, ক্যারিয়ারের জায়গাও ঠিক পেলাম না, শুক্রের প্রতিকার এখানে লাগবে। ক্যারিয়ারকে বুস্টআপ করতে হবে, একদম শুক্রের প্রতিকার একদম রেমেডি দ্বারা লাগবে, নিখুঁত ভাবে রেমেডি করতে হবে, তবে কিন্তু ক্যারিয়ার আছে, ক্যারিয়ার এখানে আছে। ঠিক আছে, আরো বিশদ ভাবে জানতে হলে আপনাকে নয় চেম্বারে আসতে হবে, অথবা কিন্তু প্রেডিকশন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখন ম্যাডাম কিন্তু অনেকটাই বলে দিলেন যে কি সমস্যায় আপনি রয়েছেন এবং সেই সমস্যা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন। তার জন্য কিন্তু আপনার সেটাকে পাওয়ার আপ করতে হবে, যে শুক্রের যে নিচস্থ রয়েছে সেটাকে পাওয়ার আপ করতে হবে। নিচস্থ নেই, শুক্র দশমপতি আছে পঞ্চম ভাবে, কিন্তু সে মৃত অবস্থা, সে মৃত অবস্থায় রয়েছে। একটা মানে মৃত ব্যক্তি কোনোদিন কাজ করতে পারে, সেটাই ঠিক আছে। সেই রকমই কিন্তু শুক্রের ব্যাপারটা রয়েছে। যাই হোক, আমরা আলোচনা ফিরবো, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। কিন্তু আজকের আমাদের আলোচনা থাকবে চন্দ্রের প্রভাবে মানব জীবনে কি প্রভাব ফেলতে পারে, আমরা সেই বিষয়ে জানবো। তার আগে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? তপন চ্যাটার্জি। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন আপনি? তাহলে ছেলের নাম বলতে হবে, তার জন্ম তারিখ সময়টা বলতে হবে। সার্থকী চ্যাটার্জি, বলুন সার্থকী জন্ম তারিখ সময়টা। 3 এপ্রিল 2009। টাইমিংটা বলুন। 8:28 সকাল। আচ্ছা, এম কলকাতা। আচ্ছা, তার আরেকবারে বলছে 3 এপ্রিল, তাই তো?
সকাল 8:28, জন্মস্থান লগ্ন হয়ে গেল বৃষ, বৃষ লগ্ন, রাশি হয়ে গেল কি, রাশি হয়ে গেল তোমার মিথুন, মিথুন রাশি, লগ্নের অধিপতি হচ্ছে শুক্র, উচ্চস্থ হয়ে বসে আছে, লগ্নপতি উচ্চস্থ মানে খুব ভালো, মানে আপনার ছেলের মধ্যে বলতে পারি প্রচন্ড ক্রিয়েটিভিটি আছেই আছে, দেখুন আপনার ছেলের মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে, কারণ ওর মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি গুণ থাকা দরকার, কারণ শুক্র মানে কি, শুক্র মানে হচ্ছে ক্রিয়েটিভিটি, নিশ্চয়ই ওর কোনো খেলার দিকে ন্যাক হবে, ছেলে যখন ক্রিকেট বা ফুটবল কিছু না কিছু খেলতে ভালোবাসবে বা আঁকা কিছু না কিছু ভালোবাসবে, আর যদি বলেন পড়াশোনা এখন তো ওর মোটামুটি 9 হয়তো গিয়ে পড়ে, 9 কিংবা 10 হয়তো গিয়ে পড়ে, সেই পঞ্চমপতি নিচস্থ হয়ে বসে আছে প্লাস দগ্ধ হয়ে বসে আছে, যদি এডুকেশনের কথা জিজ্ঞেস করেন আমি কিন্তু ওর প্রাথমিক শিক্ষা উচ্চ শিক্ষায় কিন্তু বাধা পেয়েছি, প্রাথমিক শিক্ষা হচ্ছে রবি, সে কিন্তু বসে আছে খারাপ জায়গায়, এবং পঞ্চমপতি হচ্ছে বুধ, সে কিন্তু নিচস্থ হয়ে বসে আছে প্লাস দগ্ধ হয়ে বসে আছে, একটুর জন্য আপনার ছেলে মানে বেঁচে গেছে সেটা হচ্ছে যেই ঘরে বুধ নিচস্থ হয়ে আছে ওই ঘরেই কিন্তু শুক্র উচ্চস্থ, একে বলে নিচভঙ্গ রাজযোগ, তার মানে পাপকে দ্বারা পূর্ণ, পুণ্যকে দ্বারা পাপের খণ্ডন হচ্ছে, কিন্তু সেটা তো দেখলে চলবে না, পঞ্চমপতি তো দগ্ধ, এখানে সে আবার সেকেন্ড হাউসের লর্ড, সেখানেও আমি খারাপ পাচ্ছি, হেলথ জনিত সমস্যা আছেই আছে, প্লাস এখানে বুধের প্রতিকার করেছেন, বুধের প্রতিকার করেছেন, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ওর ভালো হবে, কোন স্ট্রিম নিয়ে, অবশ্যই ল নিয়ে পড়াতে চেষ্টা করুন, যেটা আমি বুধের উপর নির্ভর করে বলেছি, কিন্তু এখানে বুধকে পাওয়ার আপ করতে অবশ্যই সায়েন্স নিয়ে পড়া, সায়েন্স নিয়ে পড়ুক, ল নিয়ে পড়ুক, যাই নিয়ে পড়ুক, ওকে বুধের প্রতিকার ইজ আ মাস্ট, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আরো ডিটেইলস জানার জন্য অবশ্যই তার চেম্বারে আসতে হবে, আপনাদের চেম্বারটা আমি বলে দিয়েছি, হাওড়া সুকসারি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, হাওড়া ময়দান সুকসারিতে পেয়ে যাচ্ছেন, এছাড়া বেহালা পেয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা চেম্বারে চলে আসুন বুকিং করে, তখন আমাদের আমরা অন্যকে আপনারা সুযোগ দিন, সবকিছু যদি জেনে যান তাহলে তো আমাদের অন্য সুযোগ পাবে না, তাই না? আমরা একটু আলোচনায় ফিরবো যে আমাদের চন্দ্রের প্রভাবের পরে মানব জীবনে কি সমস্যা আসতে পারে বা শুভ অশুভটা কি মানে হচ্ছে আমাদের মন। আচ্ছা আমরা কেউ আরেকজন বন্ধু রয়েছেন ফোনটা নিয়ে নিই, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, বলুন, বলছি কোথা থেকে বলছেন, কে বলছেন, আপনি কি কিছু জানার জন্য কি ফোনটা করেছেন? না, ঠিক আছে, আপনি হয়তো আপনি বুঝতে পাচ্ছেন না যখন, আর কিছু বলার নেই। আচ্ছা আমরা একটু আলোচনায় ফিরবো, তারপরে আমরা আবার ফোন নেব নিশ্চয়ই। হ্যাঁ, চন্দ্র মানে কি, আমাদের মন, আমাদের মন মানে অনেকে বলে চতুর্থ ঘর থেকে আমরা কি দেখি, মা বাস্তু, কিন্তু সেটা না। আচ্ছা ফোনটা আমি তাহলে রমি নিয়ে নিচ্ছি, তারপর আমরা আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, তাহলে কিন্তু এক্ষুনি লাইনটা কেটে যাবে, ঠিক আছে? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? কোথা থেকে? হাওড়া থেকে। আচ্ছা কার বিষয়ে জানবেন বলুন, তাহলে আপনার নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। অভিষেক দাস। অভিষেক দাস, এবার বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জুলাই 2002, টাইমিংটা বলতে হবে, রাত্রি 11টা। জন্মস্থান কোথায়?
হাওড়াতে কি জানবেন, কি বিষয় জানবেন? ক্যারিয়ার, আচ্ছা। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? আচ্ছা, 23 জুলাই 2002 রাত্রির 11টা হাওড়া। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে জানতে চাও? ঠিক, অবশ্যই 2002 মানে ক্যারিয়ারই জানবে। মেষ লগ্ন, মেষ লগ্ন ধনু রাশি, মেষ লগ্নের অধিপতি কে? মঙ্গল। নিচস্থ হয়ে বসে আছে প্লাস দগ্ধ হয়ে বসে আছে। লগ্ন মানে কি? তনুভাব, তুমি স্বয়ং নিজে এখানে নিচস্থ। নিচস্থ মানে তুমি নিজের ক্যারেক্টারের মধ্যে নেই। যদি তোমার ক্যারেক্টারের মধ্যে থাকতে তুমি অত্যন্ত জেদি হতে, প্রচন্ড রাগ হতো, এবং কি হতো, তুমি যেটা মনে করবে করবে সেটা কিন্তু করেই ছাড়বে। প্লাস তোমার শরীরে হিমোগ্লোবিন লেভেল এখানে দেখা যাচ্ছে। মঙ্গলের প্রতিকার করেছো? মঙ্গলের প্রতিকার করেছো? খারাপ হয়ে গেছে। মেন হচ্ছে বাড়ির ভিত, যেটাকে বলা হয় লগ্ন, জীবনের শুরু, সেই কিন্তু তোমার নিচস্থ প্লাস দগ্ধ, বৃহস্পতি দগ্ধ, বুধ দগ্ধ, মানে আমি কি দিকে বলবো তোমাকে বুঝতেই পারছি না। রীতিমতো ছকটা খারাপ, বৃহস্পতি এখানে দগ্ধ, বুধ দগ্ধ, সবাই দগ্ধ, মানে এখানে অর্ধেকটাই খারাপ হয়ে গেছে। ঠিক আছে, খুব খারাপ পজিশনে রয়েছে, তোমার রেকটিফাই করতে হবে, প্রতিকার করতে হবে, সঠিক প্রতিকার। তার জন্য কিন্তু ম্যাডামের কাছে আসতে হবে, এবং চেম্বারগুলো আমি সব বলে দিয়েছি। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন। আমার ছেলে বিয়ে হচ্ছে না তাই। বিয়ে হচ্ছে না তাই? আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা মিউট না করলে আমরা কথা বলতে পাচ্ছি না। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন বলুন। আমি বৈদ্যবাড়ি থেকে বলছি, সুদীপ দাস বলছি। তুমি আমার ম্যাডামের সাথে একটু? একদম, হ্যাঁ একদম, সুদীপ দাস বলছেন বৈদ্যবাটি থেকে, বলুন। হ্যাঁ, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 12/10/1997, সন্ধ্যে 7:03 আর চন্দননগর। সন্ধ্যে 7:03 চন্দননগর, 12/10/1997 সন্ধ্যে 7:03 1997, হ্যাঁ হ্যাঁ 97, 7:03 সন্ধ্যে, 7:03 সন্ধ্যে 7:03 আর চন্দননগর, চন্দননগর। আপনি প্রথম কাজটাই করবেন, টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন, সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? ভীষণ ফিডব্যাক হচ্ছে, লাইনটা কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, একটুখানি মিলিয়ে নিন। আচ্ছা, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, নেটওয়ার্ক। আচ্ছা, 12/10/1997 সন্ধ্যে 7:03 চন্দননগর। আচ্ছা, কি নিয়ে জানতে চান? কি বিষয়? শরীর স্বাস্থ্য, ঠিক আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্য বিষয়ে জানতে চাইছে। আচ্ছা, মেষ লগ্ন, মেষ লগ্ন কুম্ভ রাশি, শনি 7:30 চলছে, লগ্নের অধিপতি মঙ্গল, নিজ ঘরে বসে আছে, লগ্নপতি বসে আছে কোথায় জানেন? অষ্টম ঘরে বসে আছে। এখানে আপনার হরোস্কোপটা যেই দেখবে বলবে ফাড়া, দুর্ঘটনায় কিন্তু আপনি জর্জরিত। আমি বলে দিলাম কিন্তু কোনো বিপদ এলে কিন্তু আপনি সেখান থেকে ওভারকাম করতে পারবেন। কেন জানেন? লগ্নপতি যে অষ্টম ঘরে বসে আছে, সেই অষ্টম ঘরটা কিন্তু তার নিজের ঘর। নিজের ঘরে কেউ কোনো দিন খারাপ ফল দেয় না। এখানে আপনার কিন্তু মেন জায়গাটাই আপনি বেঁচে গেছেন, কি আপনার লগ্ন কিন্তু পারফেক্ট জায়গায় বসে আছে। তবু আমি বলবো কিন্তু আপনার টাইমের কিন্তু কনফিউজ আছে, যদি 1 মিনিট এদিক ওদিক হয়ে যায় আপনার কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে যেতে পারে। 29 ডিগ্রিতে কিন্তু লগ্ন বসে আছে, যদি 1 মিনিট এদিক ওদিক হয়ে যায় কিন্তু এখানে লগ্ন চেঞ্জ হয়ে যেতে পারে।
আচ্ছা, বুধ দগ্ধ হয়ে বসে আছে, বাবা, বৃহস্পতি নিচস্থ, চন্দ্র কেতুযুক্ত, মানসিক ডিপ্রেশন, সেকেন্ড হাউসের লর্ডও বসে আছে এখানে, অষ্টম ভাবে বসে আছে এখানে, কিন্তু হেলথ ইস্যু আমি এখানে পাচ্ছি। শুক্রের প্রতিকার করেছেন নাকি? শুক্রের কোনোদিন প্রতিকার করবেন না, শুক্রের প্রতিকার করবেন না। বুধ কে? বুধ হচ্ছে সোলার সিস্টেমের ছোট্ট প্ল্যানেট, যেটা কিন্তু আমাদের শরীরের নার্ভকে কন্ট্রোল করে। সেই বুধ নিজ ঘরে বসে আছে কিন্তু উচ্চস্থ, কিন্তু সে দগ্ধ। অবশ্যই বুধের রেক্টিফাই করবেন, সেটা কি করে করবেন সেটা কিন্তু একমাত্র প্রেডিকশন ছাড়া বলা যাবে না। আর এখানে চন্দ্র কেতু যুক্ত মেন্টাল ডিপ্রেশন, যেটা নিয়ে আমি বলবো বলছি, চন্দ্র কেতু যুক্ত মেন্টাল ডিপ্রেশন, শরীরে কিন্তু কিছু না কিছু কিন্তু সমস্যা থাকবেই। আমার ব্লাডে কোনো প্রবলেম, চন্দ্র মানে কেতুযুক্ত মানেই আপনার কিন্তু হেলথে কিছু না কিছু সমস্যা, না হলে আপনার মন বলবে যে কিছু আমার একটা হচ্ছে। এই ডিপ্রেশন থেকে বেরুন, এটা কিন্তু কোনো ডাক্তার বা কেউ বের করতে আপনাকে পারবে না, নিজেকেই বের করতে হবে। মানসিক ভাবে কিন্তু প্রচন্ড ডিপ্রেশন। ঠিক আছে, আপনি একটু কনসাল্ট করুন ম্যাডামের কাছে, আসুন চেম্বারে, আসুন, সব ব্যবস্থা রয়েছে, আপনি যোগাযোগ করুন। ঠিক আছে, ধন্যবাদ, অনেকটাই আপনি জেনে গেলেন। এবার চুপ করে যদি বসে থাকেন আপনারই লস হবে আমার মনে হয়। তার জন্য অবশ্যই চেম্বারগুলো যখন রয়েছে এই ম্যাডামদের সঙ্গে আসুন, আপনারা নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে, বলুন বলুন কে বলছেন? শ্যামনগর থেকে। কার বিষয়ে জানবেন? তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময় খুব তাড়াতাড়ি একটু বলতে হবে। 2002 জানুয়ারি মাসে 19 তারিখ, আর জন্ম হচ্ছে আরজিকর। টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। 2002 19 জানুয়ারি সকাল 11টা, তাই তো? জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? আচ্ছা, 19 জানুয়ারি 2002 11টা 30 আর কলকাতা। ঠিক আছে, আরজিকল কলকাতা। ক্যারিয়ার নিয়ে জানতে চান? ঠিক আছে। আচ্ছা, আজকে সববার মেষ লগ্ন, সবার মেষ লগ্ন। প্রথমেই বলি একটা কথা, আপনি জানেন মেষ লগ্ন মীন রাশি, আপনার ছেলের কিন্তু শনি সাড়ে সাতে শুরু হয়েছে। বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তার হেলথ জনিত কিছু না কিছু সমস্যা কিন্তু লেগে যাবে। আপনার ছেলের সময় কিন্তু এখন খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, সময়ের জায়গা কিন্তু খুব খারাপ। এবং আপনার ছেলের হরোস্কোপে যেটা আমি মেন পেয়েছি সেটা হচ্ছে পূর্ণ একটা কাল সর্প যোগ আছে। কাল সর্প যোগ মানে কি? কাল মানে সময়, সর্প মানে সাপ। কেউ সময় কি কেউ কোনোদিন বেঁধে রাখতে পারে না? সময় নিজের গতিতে এগোবে, সময়ের সঙ্গে সঙ্গে আপনার ছেলে তাল মিলিয়ে না চলতে পেরে পিছিয়ে পড়বেন। দেখবেন আপনার ছেলের বন্ধুরা যারা আছে না, তারা অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু আপনার ছেলে একটু হলেও তাদের থেকে কিন্তু পিছিয়ে গেছে। এই কাল সর্প যোগটা ভালো সময় আপনি যোগাযোগ করেছেন। বোম্বে নাসিক যদি যাওয়া সম্ভব হয় সেখানে অবশ্যই গিয়ে খণ্ডন করবেন, যদি না যেতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। 25 জুলাই কালসর্প যোগ খণ্ডনের দিন, অবশ্যই কন্ট্যাক্ট করে এই যোগটা খণ্ডন করুন, নইলে সর্ব কাজে শেষে বাধা প্রাপ্ত। প্লাস এখানে রাহু বৃহস্পতি একত্রে গুরু চন্ডাল যোগ, আপনার ছেলে কিন্তু এতটা মাঝে মাঝে রাগ রেগে যায় না, আপনি কিন্তু তাকে সামাল দিতে পারেন না। ক্যারিয়ার যদি বলেন এখানে রবি বুধ বুধাদিত্য যোগ, সরকারি জব আছে আছে, এবং দশম ঘরে শুক্র দগ্ধ হয়ে বসে থাকায় কিন্তু একটুখানি প্রবলেম দিচ্ছে। কিন্তু আগে আমি বলবো কাল সর্প যোগটাকে খণ্ডন করার জন্য, এই যোগটার জন্য কিন্তু আপনার ছেলে দেখবেন হাতের কাছে চাকরি এলো, সরকারি জবের পরীক্ষা দিয়েছে, দেখবেন একটা নম্বরের জন্য কিন্তু কেটে চলে গেল। অবশ্যই এই যোগটা খণ্ডন করানোর চেষ্টা করুন। ক্যারিয়ার আছে 2025-এর মধ্যে ক্যারিয়ার, কিন্তু ক্যারিয়ারটা হবে যে আপনার তো ছেলে একটা সুতোর মধ্যে বাঁধা পড়ে বসে আছে। আপনি যত তাড়াতাড়ি পারবেন যোগাযোগ করুন,
করুন। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 8697522733। বুকিং করতে থাকুন এবং চলে আসুন। সব কথা যখন মিলে গেছে আর চুপ করে বসে থাকবেন না প্লিজ, আপনারা চলে আসুন। সমস্যা সমাধানের জন্য একমাত্র রোমি আছে, তার জন্য তার চেম্বারগুলোতে আসতে হবে অবশ্যই। আরেকবার আমি বলে দিচ্ছি যে কখন আমাদের এই টাইমিংটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন এই সময় যেমন আপনারা লাইভ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, তেমন কিন্তু দুটোর সময় শনিবার দিন আবার আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রবি তোমাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের।